তার একটা দলিল দিচ্ছি। আমাদের রাজ্যের ববি হাকিম ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? কে বললে মোল সাহেব? মনে হয় যেন মদন মিত্র পড়াবে, তাই না? না, কে পড়াবে? ছহাজারের মৌলবি পড়াবে। এটাই আল্লাহর কৃপা। এই এলাকায় রামপুরহাটে অনন্তপুরে কোটিপতির মা মরে গেলে কোন নেতা আসবে না পড়াতে, এই ছহাজারের দশ হাজারের মৌলবিটা পড়াবে তোমার মায়ের জানাজার নামাজ। তুমি একে মূল্যহীন মনে করো? তুমি তার পেছনে নামাজ পড়ো, তাকে ছ হাজার বেতন দিতে পারো না, তুমি এক লাখ টাকা বেতন পাও। না হকের পক্ষে কখনো আমি সাই দিতে পারবো না আমার মৃত্যু এলেও, এটা আমি বলে যাচ্ছি, আপনাদেরকে বলে দিলাম। দোয়া করবে আল্লাহ যতদিন হায়াতে রাখবে যেন হকের ওপরে টিকতে পারি। সকলে জরবেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আমি বলি আমার ভাই, বাংলাদেশের আলেম দিকে জেলের কুঠরিতে রেখে আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, বাংলাদেশের প্রশাসন মুসলিম না হিন্দু কথা বলেন না কেন, সব মুসলিম। আইপিএস, এসআই, ডিএসপি, ডিএম সব মুসলিম। তারপরও তারা আলেমদের উপরে চরম অত্যাচার করে, চরম অত্যাচার। আমাদের ভারতের প্রশাসন বাবুরা আমাদেরকে রিসপেক্ট করে, হিন্দু অফিসাররা আমাদেরকে রিসপেক্ট করে, আমাদের থানার বাবুরা আমাদেরকে ঈদ বাকরা ঈদে মিটিংয়ে ডাকে না, কথা বলে, ইমাম দিকে ডাকে, আমাদেরকে কথা বলতে দেয়, এসপি ডিএসপি বসে থাকে, আমাদের মতো মৌলবীরা দুটো দিনের কথা বলতে পায়, আমাদের মতো মৌলবীরা ইসলামের বার্তা দিতে পায়। এর থেকে বড় আল্লাহর কৃপা আর কিছু হতে পারে না। কিন্তু বড় কষ্ট লাগে বাংলাদেশে যে মলবি নৌকার বিরুদ্ধে বলবে সেই মলবিকে জেলের কুঠরিতে বাস করতে হবে। নৌকা মানে বুঝতে পেরেছেন? হাসিনার চিহ্ন হচ্ছে নৌকা। তবে বলে দিই, তুমি যদি এক বাপের বিটি হও হাসিনা, একবার খালি হক পথে ভোট করে দেখাও, তোমার নৌকো তোমাকে নিয়ে ডুববে দরিয়ায়। এটা চ্যালেঞ্জ। কিন্তু তুমি যদি বেইমানি করো, যেহেতু বেইমানের বিটি বেইমানি হতে পারে, কখনো হক পথে হতে পারে না। আর শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, হাসিনা তুমি শোনো আর তোমার দেশের মলবিকে জিজ্ঞেস করো, যে নেত্রীরা স্টেজে যাচ্ছে তাদেরকে বলতে যায়, যখন দেখবে পৃথিবীর বুকে দুটো জিনিস ঘটে গেছে, তখন জানবে কিয়ামত কাছে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে অশিক্ষিত ছোট লোক চামাররা দেশ চালাবে, আর শিক্ষিতরা বসে চুপচাপ দাঁড়িয়ে ভদ্ররা শিক্ষিতরা দেখবে, এটা একটা কিয়ামতের আলামত। দ্বিতীয় হচ্ছে মেয়েরা যখন নেতৃত্ব দিবে তখন জানবে কিয়ামত কাছে আছে। কে রাগ করবেন জানি না, আমি হক কথা বলে গেলাম। শুনেলেন ইসলাম এত সহজ নয়। আমার ভাই এই উলামায়ে দীনরা, আমরা বারোটা পায়জামা ছিঁড়েছি বারোটা বৎসরে, কোনে গাঁটা পড়ে গেছে, আমরা ফালতু, আমাদের কোনো মূল্য নেই। তুমি স্কুলে কুড়িটা বৎসর পড়ে তুমি যদি প্রফেসর হও আর তোমার মূল্য থাকে, এই মলবিটা বারোটা বৎসর আলিব্বা তাসা থেকে নিয়ে বুখারি পর্যন্ত পড়লো, আর তোমার কাছে যদি মূল্য না থাকে, আল্লাহর কসম তোমার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে। এটা লিখে নেন কাগজ থাকে। তা যারা কোরআনের ওপরে অনীহা আনে, মাদ্রাসা মসজিদের ওপরে অনীহা আনে, শুনিলেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব বসে আছেন, মাদ্রাসার হেড মোল্লা বসে আছেন, সভাপতি সাহেব, আমি দোয়া করবো আল্লাহ ইনাদের হায়াত তারাস করুক, মাদ্রাসার খিদমত করছেন, শুনিলেন এই মাদ্রাসাগুলোয় জায়গা থাকবে না, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই আপনার রামপুরহাটের মাটিতে। কখন? আমাকে একজন মেদিনীপুরে প্রশ্ন দিয়েছে, হুজুর কাগজে লিখেছে রেট করে পয়সা নিয়ে জলসা করা জায়েজ আছে। আমি বললাম তোমার কি মনে হয়? বলছে আমার মনে হয় হারাম, আমি অনেক মৌলবীর মুখ থেকে শুনেছি। আমি বললাম শোনো এই শকতের বেটা, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বীরভূমের মাটিতে, আমি ফ্রি জলসা করব, তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও, কাল থেকে ইমামের 50,000 টাকা বেতন করো, শকতের বেটা ফ্রি জলসা করবে। কেন? আমি তো আর জলসা করব না, আমি ইমামতি করব। কথা বুঝতে পারেননি? জলসা করে করব কি, আমি ইমামতি করব। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না,
তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে? আমার জানা হয়ে গেছে তোমাদের ইনসাফ, ওগুলো আর প্রকাশ করব না। প্রকাশ করলে লজ্জা পাবে, সমাজের লজ্জা হবে। আমরা যদি প্রকাশ করি সমাজের বুকে, এখান থেকে দিনাজপুর, আমার বাড়ি থেকে দিনাজপুর 350 কিলোমিটার রাস্তা, কত বললাম 350, আপ ডাউন কত হবে 700 কিলোমিটার রাস্তা। আমি নাম করব না, একটা জায়গায় একটা মাদ্রাসার জলসা করলাম, একজনা দেখা করেনি গত বছরে, আজও পর্যন্ত একটাও টাকা দেয়নি, আমি লেইনি আর চাইনি, তাদেরকে ফোনও করিনি। আল্লাহর কৃপা, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। ওই জন্যে এবছর একজন ফোন করছে, হুজুর সামনে 24 সালে ডেট লুবো, কোথায়? দক্ষিণ দিনাজপুর অমুক জায়গা। মানে 30,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে অগ্রিম টাকা ভরতে হবে। বাস্তব কথা বলছি, ঠিক আছে ভরে দেব, 1.5 লাখ অসুবিধা নাই। বলবেন এত বড় কাজ করছেন আপনি, অগ্রিম টাকা লিখছেন? হ্যাঁ, স্টেজে জলসার পরে দেখা করনি তাদের জন্যে। আমি তো একবার, মানুষ কবার ঠকে, একবার ঠকে আর ঠকবো না, বড় কষ্ট লাগে। আমি ফিরেই জলসা করবো বীরভূমের মাটিতে, গোটা রামপুর হাট এলাকায়। ইমামদের বেতন খালি 50,000 করবো, কে বাপের বেটা মতোয়াল্লি আছেন করে দেখা, পারবেন না। অনেহা 50,000 বেতন হয়ে গেলে ইমামদের এই অনন্তপুর মাদ্রাসার ভেঙে ভেঙে বিল্ডিং বাড়াতে হবে। ডাক্তার মাস্টার প্রফেসররা ছেলেগুলোকে দিবে, আমার একটা ছেলেকে মলবি করুন, রান্না ভাত পাবে, 50,000 বেতন পাবে। এরা জানে মাদ্রাসায় পড়ালে 5,000-এ মলবিগিরি করবে, মসজিদে থাকবে, তার থেকে ভালো ডাক্তার কর, পেট ফেটে 5 টাকার 50 পয়সার ওষুধ 5 টাকায় বেচে অনেক টাকা লাভ করবে। আমি বললে খারাপ, পেট ফেটে পয়সা নিবে কি বুঝলে, অ্যাপেন্ডিক্স করে 5,000 টাকা নিবে। মলবি যদি সারা রাত জেগে 2 ঘন্টা বায়ান করে 15,000 টাকা নিলে পাপ হয়, সামান্য বেলেটে করে ফেলে একটা অ্যাপেন্ডিক্স অপারেশনে যদি 10,000 টাকা লাই, তুমি জিজ্ঞেস করলে না ডাক্তারকে এটা জায়েজ কি না জায়েজ? তুমি মলবিকে প্রশ্ন করছো, তাকে করেছো? গোটা লকডাউনে একটাও মাস্টার স্কুল করেনি, ঘরে শুয়ে শুয়ে অ্যাকাউন্টে বেতন ঢুকেছে। আমরা মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসাওয়ালারা 1 টাকা বেতন দেয়নি, ঠিক বলছি না ভুল বলছি? কে দিয়েছেন টাকা আমাদেরকে? আপনারা জানেন, এই হেড মোল্লারা জানে, এই আলেমরা জানে, হাজার হাজার আমাদের দেশের মলবি এই মাদ্রাসাওয়ালারা বেতন না দেওয়ার কারণে কেউ কেরলে কাজে গেছে, কেউ বোম্বাইয়ে চলে গেছে, কেউ টোটো চালাচ্ছে, ছেড়ে দিয়েছে মাদ্রাসা, তাদের ইজ্জতের দাম নেই। বড় কষ্ট লাগে, দুঃখ একটাই, শুনেলেন, আপনারা মূল্য না দিতে পারেন কিন্তু আল্লাহর কসম আলেমদের মূল্যহীন আপনারা করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিচ্ছি, আমাদের রাজ্যের ববি হাকিম, ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? কে বললে মল সাহেব? মনে হয় যেন মদন মিত্র পড়াবে, তাই না? না, কে পড়াবে? 6,000-এর মলবি পড়াবে, এটাই আল্লাহর কৃপা। এই এলাকায় রামপুর হাটে অনন্তপুরে কোটিপতির মা মরে গেলে কোনো নেতা আসবে না পড়াতে, এই 6,000-এর 10,000-এর মলবিটা পড়াবে তোমার মায়ের জানাজার নামাজ। তুমি একে মূল্যহীন মনে করো? তুমি তার পেছনে নামাজ পড়ো, তাকে 6,000 বেতন দিতে পারো না, তুমি 1 লাখ টাকা বেতন পাও। আমি কারোর বিরুদ্ধে নয়, আমি আপনাদেরকে খালি স্টাডি করাচ্ছি, ইসলামটা বুঝাচ্ছি। আপনার অনীহা না অনীহা নেই, ইসলামকে বিকৃত করবেন না, মহাব্বত নিয়ে আসুন। সবাই নিয়ত করুন মাদ্রাসা মসজিদের সাথে জুড়ে যাবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। এই কটা লোক বললো, বাকি লোকের আপনাদের কি ঝগড়া চলছে আল্লাহর সঙ্গে? যদি ঝগড়া চলে বলবেন এমন ছিলে দিয়ে যাব জীবন, আমাকে দাওয়াত দিবেন। ঝগড়া চললে সে বায়ানু আমাদের কাছে আছে, মলবিদের কাছে। সকলে জোরে একবার আমার সঙ্গে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, খানা খাননি? খেয়েছে, কি খাইয়েছে?